দাদার সাথে পরিচয় হলো, দাদা বসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল, তো থ্যাংক ইউ, আমার নতুন একটা সাবস্ক্রাইবার হলো। থেমেছে বাইরে ওয়েদারটা দেখো, উপরে যেমন মেঘ এখন হালকা রোদ উঠেছে। আর আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাতে এডিট করে কাজ করে ঘুমাতে ঘুমাতে আমার বেজে গেছিলো 4 বেজে গেছিলো, ওই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। এখন কফি খাবো, কফিকে ফ্রেশ হয়ে দেন বেরিয়ে যাবো। তো আজকে বাড়িতে যেটা রান্না হয়েছে হচ্ছে পোলাও, মটন লটপটি, হাঁসের ডিম কষা, হচ্ছে চিকেন পকোড়া। তো এই হচ্ছে আজকে বাড়িতে মেনু। আর আমি চলে যাচ্ছি বাড়িতে বঙ্গাতে, আজকে বাড়িতে গিয়ে মায়ের হাতে রান্না খাবো। এখানে এসে রাত্রেবেলা এই রান্নাটা খাবো, রাত্রেবেলা পেট পুজোটা হবে আর দুপুরবেলা মায়ের হাতে রান্না হবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10:16 বাজে, আমি রেডি হয়ে গেছি, একটু লেট হয়ে গেলো আমার, কারণ সকালবেলা এত সুন্দর রান্না হচ্ছিল তো বাড়িতে, মানে গন্ধে কি বলবো আর কি, গন্ধে ঘুমে ঘোরের মধ্যে ছিলাম। তো এখন প্রথমে ভেবেছিলাম বনগাঁতে সরাসরি চলে যাবো, কিন্তু আশিস সকালবেলা ফোন করেছিল, আশিস ওখানে কাজ শুরু হয়ে গেছে, তা ভাবলাম একবারে ওখান থেকে ক্যাফে হয়ে ঘুরেই তারপরে আমি বনগাঁতে যাবো। তো চলো তোমাদের সঙ্গে একবারে ক্যাফে থেকে দেখা হচ্ছে, তারপরে তো বনগাঁ। সকালবেলা আমাকে আশিস ফোন করেছিল, যার জন্য আমি বনগাঁ যাওয়ার পথে আগে এখানে আসলাম, এখানে কাজ দেখতে। আর এসে তখন জাস্ট কাজ শুরু হয়েছিল, আর এখন একটা টাইলস বসানো হয়ে গেছে অলরেডি, মাপজুকটা চলছে। আজকে আমাদের কমপ্লিট হবে, আজকে হয়তো হাফ কাজ হবে, আর বাদ বাকি কাজটা কালকের মধ্যে আশা করছি কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বাদ বাকি কাজ। তো আর এখন বেশিক্ষণ দাঁড়াবো না, এখন সোজা, এখন অলরেডি বাজে হচ্ছে 10:45 বাজে, এখন 10:45 বাজে, আমি চলে যাবো সোজা বঙ্গাতে, আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, কারণ ওখানে কাজটা মিটিয়ে আবার আমাকে বিকালের মধ্যে এখানে আসতে হবে। তো এখন এখানে কাজ চলছে, আমি যে চলে যাবো সোজা বঙ্গাতে, তার আগে যাওয়ার আগে আমাকে একটু তেল ভরতে হবে, তেল ভরবো তারপরে সোজা বঙ্গা, যদি মাঝখানে কোথাও দাঁড়ায় তাহলে তোমার সাথে কথা হবে, না হলে একবারে বঙ্গা থেকে কথা হবে। এখন বাজে 1, অলরেডি লেট হয়ে গেছে। তো যেটা ভয় পেয়েছিলাম বৃষ্টির ভয়, বৃষ্টির ভয়টা পেলাম না, মানে প্রচণ্ড মেঘ হয়েছিল বাট বৃষ্টিটা হয়নি, কিন্তু সেটা হচ্ছে প্রচণ্ড ধুলো, ধুলোতে পুরো মুখ কালো হয়ে গেছে। বঙ্গাতে একটা প্রবলেম, বঙ্গাতে আসতে গেলে কিছু হোক বা না হোক তুমি ধুলো খাবে। তুমি এখন চা খাবো, চা খেয়ে তারপরে সোজা চলে যাবো, কারণ হাতে সময় কম, আমাকে ওখানে ব্যাংকের কাজটা করে তারপরে আমাকে আবার রিটার্ন যেতে হবে, কারণ ওদিকে তোমরা দেখেছো সকালে দেখিয়েছি যে টাইলসের কাজ চলছে, টাইলসের কাজ আজকে কতক্ষণ হবে জানি না, তো সেটা এখানে কমপ্লিট করে তারপর দেখতে হবে কি হবে না হবে। এখন চা খাবো, চা খেয়ে সোজা। তো গাইঘাটাতে আমি দাঁড়িয়েছিলাম চা খেয়ে, দেখতে দাদার সাথে দেখা হলো। আমি যখন থেকে ইউটিউবে ব্লগ দেখা শুরু করি বা যাকে দেখে আমি ব্লগে ইন্সপিরেশন পাই, জেদ প্রাপজোত, তো দাদাও সেম, দাদাও তাকে দেখেই ইন্সপিরেশন, তার ভিডিও দেখে, তো দাদার সাথে পরিচয় হলো, দাদা বসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল, তো থ্যাংক ইউ, আমার নতুন একটা সাবস্ক্রাইবার হলো। এবং দাদা এইভাবে আমাকে সাপোর্ট করছে এবং তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, তোমাদের সাপোর্ট পেলে আরও আরও অনেক এগিয়ে যাবো এই আশা করি। তো দাদার সাথে অনেকক্ষণ কথা হলো, অনেকক্ষণ বসে গল্প করলাম, বেশি যদি বেশিক্ষণ না হয়তো 5-10 মিনিট, বাট এই 5-10 মিনিটটা অনেক আমার কাছে অনেকটা বেশি, আর এখন বেশিক্ষণ বসতে পারবো না যেহেতু আমাদের কাজ আছে, এই 5-10 মিনিট আমার জীবনে মনে থাকবে। তো থ্যাংক ইউ দাদা, আরও একটু ভালো ভালো চ্যানেলে বড়ো আমরা দেখবো, অবশ্যই দেখবো, থ্যাংক ইউ দাদা। যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো, যে এতক্ষণ বলছিলাম বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বাট এখন বৃষ্টিতে পুরো বৃষ্টিতে আমাকে দাঁড়াতে হচ্ছে, সময় এত খারাপ, একেতে টাইম শর্ট, তারপর বৃষ্টি, আর আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে, এখন এখন ওয়েট করার কোনো উপায় নেই আমার, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামছে ততক্ষণ বেরোতে পারছি না। তো আরও একটা দাদার সাথে আমার পরিচয় হলো, তো দাদা আমাকে ছোট্ট একটা গিফট করলো, পেয়ারা গাছে, পেয়ারা গাছে, পেয়ারা গাছে, মানে ছোটোখাটো গিফট বড়ো কথা, মানে কী বলবো আমার ভাষা খুঁজে পাচ্ছি না। তো দাদা এইভাবে যেভাবে আমাকে সাপোর্ট করছে বা যেভাবে ছোট্ট 5 মিনিটের পরিচয়, তার মধ্যে একটা ঘনিষ্ঠতা বেড়ে গেছে আমাদের মধ্যে, তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। দাদা হচ্ছে দাদার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো, আপনার ব্লগগুলো সব আমি দেখবো এবং লাইকও করব, থ্যাংক ইউ। দাদা হচ্ছে একজন কি দাদা প্রফেশন, দাদা প্রফেশনটা দাদা, আমি রেকি হিলার, যে কোনো প্রবলেম আপনার ইনস্ট্যান্ট সারিয়ে দেওয়া হবে, যে কোনো প্রকার শারীরিক সমস্যা, বাস্তু, তারপরে নেগেটিভ এনার্জি, এগুলো নিয়ে আমার কাজ। দাদার লোকে কোথায়? গাইঘাটাতে। গাইঘাটাতে। যদি আমার কোনো বন্ধুর উপকারে আসে তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করো, তো তারা খুব হেল্পফুল।
দেখো ওখান থেকে তো একটু বৃষ্টি কোণে বেরিয়ে পড়েছি, তারপর কিছু দূর আসার পর বৃষ্টি একদম ছিল না, আর এখন হঠাৎ করে প্রচণ্ড হাওয়া উঠেছে আর আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। অলরেডি দুটো বেজে গেছে, এখন ভয় একটাই বঙ্গাতে পৌঁছানো গেলে বৃষ্টি না পড়ে, যদি বৃষ্টি পড়ে আবার আমাকে দাঁড়াতে হবে, তো দেখা যাক ওপরটা কী করে। তো এত জোরে হাওয়া হচ্ছে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে যে আমি বাইক চালাতে পারছি না, বাইক থেকে ফেলে দিচ্ছে, প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। এখন হয়তো একটু কমেছে, বাট মাঝে মাঝে হচ্ছে প্রচণ্ড জোরে, আবার মাঝে মাঝে একটু স্লো হচ্ছে। বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, আমি একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি, কিছু করার নেই, আকাশটা পুরো কালো হয়ে গেছে একদম। ফাইনালি আজকে ব্যাংকের কাজ কোনো রকমের কমপ্লিট হলো, পুরোটা কোনো কমপ্লিট হয়নি, মানে কিছুটা কমপ্লিট হলো। মেন যেটা সমস্যা ছিল, বাবার মারা যাওয়ার পর বাবার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ঢুকে গেছে, এলআইসির টাকা, তো সেইটা আজকে কমপ্লিট হলো। আর এখন দেখছি প্রচণ্ড রোদ, চড়া রোদ, একটু আগে বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যে দেখো এখানে জল জমেছে, পায়রাগুলো কি সুন্দর স্নান করছে এখানে। তো আর এখন এখানে দাঁড়াবো না, বাড়িতে যাবো, অনেক খিদে পেয়ে গেছে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কয়েকটা কাঁঠাল আছে, কাঁঠালগুলো পাড়তে হবে। বাড়িতে চলে আসলাম, এবার খাবো, খাওয়ার আগে যেটা করতে হবে, খাওয়ার আগে যে গাছে দুটো কাঁঠাল রয়েছে, এই এই সাইডে একটা আর এই সাইডে একটা, এই দুটো কাঁঠাল পাড়তে হবে, পেড়ে নিয়ে যাব। আর গোড়ায় একটা আছে, আর এখানে টোটাল তিনটে ছিল, মা বলছে আগের দিন একটা লোক এসে জোর করে পেড়ে নিয়ে গেছে, কিছু করার ছিল না। আর এই গোড়াতে একটা আছে, বাঁধা আছে, কোন দিকে এই এইখানে একটা আছে, বাঁধা রয়েছে, তো এইটা বাড়ির জন্য থাকবে, আর বাদবাকি এই দুটো আমি এখন পারবো, পেড়ে নিয়ে যাব, আগে খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর পারবো। খাওয়া দাওয়ার পর অনেক কষ্ট করে, মানে গাছ পড়ে ভেজে অনেক কষ্ট করে উপরে উঠলাম, বাসুনি দিয়ে উপরে উঠে তারপরে দড়ি বেঁধে বস্তার মতো ভরে পাড়তে হলো, কারণ প্রচণ্ড ভারী। দেখো এক একটা কাঁঠালের সাইজ দেখো, ওজন করলে প্রায় কত, ওজন করলে প্রায় 10-12 কিলো উপরে হবে। দড়ি বেঁধে তাও মাঝখানে দড়ি ছিঁড়ে গেলো, প্রথমটা পাড়তে গেলাম, পাড় থেকে দড়িটা ছিঁড়ে গেলো, তারপর বস্তার মধ্যে পরে বাসুই দিয়ে আস্তে আস্তে করে নামানো। গাড়ির পেছনে এভাবে শক্তপোক্ত করে বেঁধে নিয়েছি দড়ি দিয়ে, কিন্তু একটা যেটা আছে, ভার যা হবে না, এত এত ভার তো পেছনে ভারটা প্রচণ্ড ভার বেশি হয়ে যাবে, খুব সাবধানে আমাকে চালাতে হবে। তার মধ্যে এবার রাস্তা ভেজা, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তা ভেজা, আর কোথাও দাঁড়াবো না, এবার আমি সোজা চলে যাবো বারাসাত, বারাসাত গিয়ে বাবু রেডি হয়ে থাকবে, আমি বাবুকে নিয়ে চলে যাবো ক্যাফেতে, কারণ ক্যাফেতে সকালবেলা কাজ চলছে, তো যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যেতে হবে, গিয়ে কতদূর কী কাজ হতো না হলো সেটা দেখতে হবে, তোমাদেরকেও দেখাবো। তো চলো এখন আর দাঁড়াবো না, বেশি কথা বলবো না, সোজা তোমাদের সাথে বারাসাত গিয়ে কথা হচ্ছে। 8টার সময় পৌঁছেছি বাড়িতে, তারপর বাবুকে নিয়ে চলে এসেছি, আর 8টার সময় পৌঁছানোর কারণে প্রচণ্ড রাস্তা, প্রচণ্ড জ্যাম ছিল, মাঝখানে বৃষ্টি হচ্ছিল, দাঁড়িয়ে রেনকোট পরেছি, প্রচণ্ড জ্যাম গেটে, তারপর 1 ঘন্টা জ্যামে আটকেছিলাম, 1 ঘন্টা পর জ্যাম কাটিয়ে তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপর আসলাম। আর ফাইনালি আশিসের কাজ হচ্ছে, এই আলোর আশিস বানিয়েছে শুধুমাত্র এইটা দেখার জন্য, আমি সকালবেলা দেখেছিলাম ওই কোনায় জাস্ট একটা টাইলস বসেছিল, আর এখন এতটা কাজ হয়ে গেছে, মানে 65% কাজ হয়েছে, তার কারণ হচ্ছে এখানে দুটো বসেছে, এখানে দুটো বসেছে, মানে 5% কাটা। হ্যাঁ এই আর একটা জাস্ট চিড়কে ভেঙে গেছে, আপ ডাউন টালিগুলো ইয়ে না, ওই জন্য আপ ডাউন থাকে, টালি আর ব্যান্ড থাকে, মানে দুই ব্যান্ড থাকে, সেগুলো যখন বসাতে হয় এমনি বোঝা যাবে না, দাঁড় করালে বোঝা যাবে, এবার দুই এক সময় ওইটা আমরা চালিয়ে দিতে পারি, চেষ্টা করলে হয়, কিন্তু পেটাতে হয় তো এটাকে। আর ওই যে সাইডে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো এই খালিগুলো থেকে কেটে দেবো, এটা এটা ধরে এখন আমি এটা ওটা ওটা পড়ে যাবে, ওটা পড়ে যাবে। তো আজকের কাজ অনেকটা এগিয়ে গেছে, তারপরে ওটা ওই ফাইনাল টালিটা বসবে। আশিস তোর জন্য একটা গিফট আছে ভাই, কিন্তু দেখতে ভাই গিফট আছে, এটা শুধু তোমার না, এটা আমাদের তিনজনের, এটা আমাকে আমার এক সাবস্ক্রাইবার কান দাদা গিফট করেছে আজকে। ও আচ্ছা না, তাহলে খারাপ বলো, এটা আমরা আগে হেল্প করব না, করে দিয়ে দিবে ভাই, যদি বিশ্বাস কর, এটা আমরা তিনজন মিলে খাবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো আজকে যে দাদা আমাকে গিফট করেছিল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই গিফটের জন্য। হ্যাঁ ভাই, তোর জন্য আরেকটা জিনিস আছে, হ্যাঁ সেটা হচ্ছে আমার বাড়ির কাছে কাঁঠাল। থ্যাংক ইউ ভাই, কিন্তু ভাই এখন হাতে পাইনি, তো আগে দে, দেখ কত বড় একটা গিফট নিয়েছি, ওই দেখ গাড়িতে বাধা রয়েছে, কিন্তু ভাই আশিস আমাকে বলেছিল ভাই আমাকে শুধু কাঁঠাল খাওয়ালে হবে, কোনো পেমেন্ট দিতে হবে না, আমি এই জন্য কাঁঠালটা নিয়েছি, কোনো পেমেন্ট দিচ্ছি, আলোর সামনে কি ফুটেজ দিচ্ছিস, আলোর সামনে
ওখানে ব্রাইট লাগছিল আমার আমার মা বলছিল কি জানো না এত খামনি আমার মা বলছিল জল দিতে হবে কারণ জল দিয়ে দেখতে হবে যে কালারের কি একটা জল দেখতে হয় আজকে শুধুমাত্র আশিসের জন্য বনগাঁতে গেলাম আমি ভাই এরা ব্যাংকের পেট থেকে সদ্যজাত বের করে নিয়ে আসলাম এটা আবার দেখাতে লাগে শুধুমাত্র আশিসের জন্য পেমেন্ট চাই করে মাথা খেয়ে নিচ্ছে শুধু ওর জন্য বাড়ি বনগাঁতে গেলাম সদ্যজাত ব্যাংকের পেট থেকে বের করে নিয়ে আসলাম তুমি তো বলেই দিলে তো বাবু বলে দিল যথারীতি আর আজকে আমার টায়ার চেঞ্জ করার কথা অনেক কাজ টায়ার কালকে থেকে বাবু রেডি হওয়া শুরু করবে কালকে আমার কাজ আছে কালকে সকালবেলা আসবো এখানে টায়ার কালকে বাঁধবে কেটে কমপ্লিট হবে আর তুই কি করবি কালকে আমার বাইকে টুল কাটবে মনে হয় টুল কাটবে আমার কোনো কিছু নেই ভাই টুল কাটবে কালকে কি বার জানি না কালকে শনিবার কালকে কাটবো না জন্মদিনের দিন অনেকে কাটে না ওকে রোববারের দিন কাটবে না রোববার কাটো রোববার ওর জন্মদিন আমার জন্মদিন মানতে হবে না তো শনিবার কাটতে হবে না সোমবার বেরোবো রোববার কাটবি তো যে যা কাটাকাটি পড়ে হচ্ছে আমার একটা জিনিস আছে তো কাটবে আর স্যান্ডেলের ফুটো আছে ওটা একটা রিপোর্ট করব তোমরা শুনে রাখো সবাই ঠিক আছে হ্যাঁ তোরা এত কিছু করছিস আমি কি করবো বলতো তো কালকে আমার কাজ আছে বাইকের টায়ারটা হচ্ছে সামনের টায়ারটা চেঞ্জ করতে হবে চেন লুপ করবো আর আমার হ্যাঁ তোর বাইকের অনেক কাজ আছে আরে ঘর ঘর করছো আস্তে আস্তে চালানো হয় না মানে সমস্যা করে চেন পাল্টেছি শত বছর আগে চেন পাল্টেছি 20,000 কিলোমিটার আগে তাহলে তো চেন তো আগে পাল্টাতে হবে চেন তো আগে কালকে চেন পাল্টাবো টায়ার চেঞ্জ গিয়ারটা দেখে নিবি গিয়ার গিয়ার শোরুমে গাড়ি পাবো না শোরুমে কেন দিবি আমার গোপ্রোর জন্য একটা হেলমেটের জন্য মাইক্রোফোন কিনতে হবে এতগুলো কাজ রয়েছে এখন তারপর চলে যাবো বাড়িতে খুব বকিস চলে আসলাম বাড়িতে কারণ আর শরীরটা দিচ্ছে না আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আজকে মানে এই সকালবেলা গেছি বঙ্গাতে বঙ্গায় কাজ মিটিয়ে আবার এসেছি ক্যাফেতে ক্যাফে কাজ মিটিয়ে জাস্ট এই কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম কারণ এখন বাজে হচ্ছে রাত 11টা এখনও রাতে ডিনার করি নিই দুপুরের লাঞ্চ হয়েছে 5টার সময় আর এখন বাজে 11টা ডিনার করে জাস্ট ঘুমাবো কারণ চোখে পুরো ঘুম ভর্তি আমার আর থ্যাংক ইউ দাদা পেয়ারাটার জন্য অসাধারণ টেস্ট ছিল আফটার অল বাড়ির গাছে পেয়ারা তো বাড়ির গাছে পেয়ারা যে অন্যরকম স্বাদ তো থ্যাংক ইউ এগেইন তো চলো সবাই টাটা গুড নাইট আবার দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা